तीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः परानि तथा शरीराणि विहाय जीर्णान्यो नैनि संज्ञाति नवानि देहि। मानुष जेमन जीर्ण वस्त्र परित्याग करे नतून वस्त्र परिधान करे देहिओ तेमनि जीर्ण शरीर त्याग करे नतून देह धारण करें। पारमाणविक जीवात्मा जे एक देह छेड़े आर एक देह धारण करे ए तो सर्वजन स्वीकृत तथ्य। तबु आधुनिक जुगे किछु वैज्ञानिक आत्मार अस्तित्वे विश्वास करें ना, अथच हृदय थेके केमन करे शक्ति संचालित हय ता बोझातेओ पारें ना, किन्तु ताराओ स्वीकार करते बाध्य हन जे प्रति मुहूर्ते देहे परिवर्तन होच्छे আর এই পরিবর্তনের ফলে দেহে শৈশব যৌবন বার্ধক্য এক এক করে দেখা দিচ্ছে। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে, পরমাত্মার কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুণ্ডক উপনিষদ ও শ্বেতার সত্তর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। ধরুন তাদের মধ্যে একটি পাখি হলো জীবাত্মা, সে গাছের ফল খাচ্ছে। অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্যজন একান্ত সুহৃদের মতো তার কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষী রূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহারে রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন হচ্ছেন প্রভু অন্যজন বৃত্ত। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই এক গাছ থেকে আর এক গাছে, অর্থাৎ এক দেহ থেকে আর এক দেহে সে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করে চলেছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তখনই ওই অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত স্পর্শ করুক আপনাকে। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, চমৎকার শীত পড়ছে, আপনি উপভোগ করুন। মিছিল কালীকথায় আপনার সঙ্গে জগন্নাথ প্রসাদ।